স্টুডিও থেকে মরিয়ম আক্তার রিজা আজকে উপস্থাপিকা বলছি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দৈনিক যুগযুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেজেটিভির ব্যবস্থাপনা পরিচালক এন এস কিবরিয়া, যিনি আজকে এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন। আমাদের সাথে আরও সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সবুর মিয়া। আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এফ এইচ রানা, যে আমরা ইতিহাসের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হয়েছে সবাই একসাথে। জেজেটিভি স্টুডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমাদের কার্যক্রম শুরু করছি। আজকে লাইভ অনুষ্ঠান, দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন, যারা আমাদেরকে শুনছেন দেখছেন, সকলকে অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ প্রোগ্রাম। লাইভে যারা অংশগ্রহণ করেছেন বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় সভাপতি ও অন্যান্য যারা অংশগ্রহণ করেছেন, যারা দেখছেন শুনছেন, সবাইকে ধন্যবাদ। উপস্থাপিকা আজকের অনুষ্ঠান উপস্থাপিকা হলেন মরহুম মরিয়ম আক্তার লিজা, উনি অনুষ্ঠান উপস্থাপনা করবেন। তার সুন্দর কথা শুনে আজকে আমরা আপনাদের সুন্দর সুন্দর কথা শুনবো দেশবাসীর উদ্দেশ্যে। আপনারা বলবেন, আমরা অপেক্ষা করে আছি যে আপনারা প্রথমে আমরা বাংলাদেশ হকার্স লীগের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম, আমরা আপনার কাছে যাব। আপনি বাংলাদেশ হকার্স লীগের সম্মানিত সভাপতি, হকারদের জন্য আপনার কি ভূমিকা রয়েছে, আপনি এই বিষয়ে আমাদেরকে একটু বলুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, জাতির জনক হাজার বছর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার শুভ নববর্ষ শুভ জন্ম। আজকে যে জিটিভি এখানে আমন্ত্রণ করছে, আমি অবশ্যই বাংলাদেশ জাতীয় হকার্স যে জিটিভি কে ধন্যবাদ শুভেচ্ছা দিচ্ছি অভিনন্দন। আমি বাংলাদেশ জাতীয় হকার্স থেকে সভা এই সেপ্টেম্বর মাস বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা ছিল, সেই সোনার বাংলা এই দেশ হারিয়ে নিয়ে যাচ্ছে। 1975 সালে যে বঙ্গবন্ধু সপরিবার সহ খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল আগস্ট মাসে, সেই আগস্ট মাসের পরে আসছে সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাস আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার জন্মদিন পালন করব। বাংলাদেশ জাতীয় হকার্স আমাদের বিশাল আয়োজন আছে। আমরা ইতিমধ্যেই কার্যক্রম আমরা থানা মহানগর আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং যাব, এবং 28 সেপ্টেম্বর পরশের সোমবার আমরা সেটা ইনশাআল্লাহ শুভ নববর্ষ পালন করব। শেখ হাসিনাকে পাওয়া, জাতির জনককে হারাইয়ে আজকে শেখ হাসিনাকে পেয়ে ধন্য আমাদের জীবন, ধন্য আমাদের দেশ, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুকে স্বপ্নে দিয়েছিল সোনার বাংলা গর্বে ঠিক তার কন্যা জননীতে শেখ হাসিনা আজকে ইনশাল্লাহ এই চার প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন, দেশের কাজ,
বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা করার স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু বলছিল যে কৃষক কামান থেকে শুরু ছাত্র সমাজ ছাত্র আজকে ছাত্র বিভিন্ন সংগঠন বাংলাদেশ আজকে যেভাবে দুর্নীতি শেখ হাসিনা এগিয়ে নিয়ে দেশকে উন্নয়নের অগ্রযাত্রা করেছে ইনশাল্লাহ আমার নেতৃত্বের বাংলা করতে পারে। আজকে দেশে করোনা ভাইরাস মহামারী আমপান কঠিন একটা সম্মুখীন ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী দেশ রক্ষা দুর্নীতি শেখ হাসিনা ইনশাল্লাহ বাস্তবায়ন করে যাচ্ছে আমার নেতৃত্বপূর্ণ বাংলাদেশ জাতীয় হকাস্তিক প্রতিদিন প্রতিটি মুহূর্তে নামাজে নামাজে নেত্রীর জন্য দোয়া করে দেশের জন্য জাতির জন্য দোয়া করে যেন শেখ হাসিনা হায়াত দান করে। জনাব নুরুল ইসলাম, জনাব নুরুল ইসলাম গরিবমুখী হকারদের নেতা, আমি গরিবমুখী হকারদের নেতা, আজকে 20 বছরের হকারদের পাশে থেকে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। এফএক্স রানা বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, আমরা বক্তব্য শুনছিলাম বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলামের। জনাব নুরুল ইসলাম, আপনি অত্যন্ত সুন্দর কথা বলছিলেন, আমরা আপনার কাছে আবার আসব। আমরা এখন বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এফএস রানা ওনার বক্তব্য শুনব। হকারদেরকে নিয়ে পুনর্বাসন কিভাবে বাস্তবায়ন করতেছে আপনাদের সংগঠন? জনাব এফএস রানা, আপনি হকারের বাস্তবায়ন, আপনাদের সভাপতি বলেছেন হকার বাস্তবায়ন নিয়ে উনি দুই মেয়রের কাছে গিয়েছিলেন, আমরা আপনার কাছে শুনবো এটার বাস্তবতা কতটুক দূরে রয়েছে। আমাকে সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যে যে টেলিভিশনের পরিচালক ও ব্যবস্থাপনা কার্যক্রম যারা আছে সকলকে, ও এখানে যারা আমাদের বাইরে যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের যারা শুনতেছি বিজেপির সাথে এক সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি যা বলছে কথা ঠিক আছে, এখানে কথা হলো আপনি মেয়রের কাছে দুই মেয়রের কাছে চিঠি দিয়েছি, আমাদের তাকে বলছে সরকার বলছে পুনর্বাসনের ব্যবস্থা করবো, কিন্তু গর্ব বলছে কিন্তু আগে পর্যন্ত আমাদের কোনো একটা করা হয় নাই, কারণ করবে আশ্বাস দিন। আর আমরা সবচেয়ে বড় বিষয় হলো আমরা বাংলাদেশে জাতীয় হকার্স লীগ কইরা আমরা কখনো বলি নূর মোহাম্মদ বলেন নেতৃত্বে আমরা আছি, আমরা কখনো কোনো জায়গায় চাঁদাবাজি বা আমরা এরকম কোনো রেকর্ড মারামারি গ্যাঞ্জাম দাঙ্গা হাঙ্গা বড়াবাজি আমরা এই দেশে কখনো নৈরাজ্য কোনো কাজ করি নাই। এই দেশে আওয়ামী এর কোনো দুর্নাম হয় আমরা সদায় সর্বদায় প্রায় একই ভাবে আছি যে আওয়ামী লীগের সুনাম অর্জন হোক এবং বাংলাদেশ জাতীয় হকার লীগের সুনাম অর্জন হোক, নূর মোহাম্মদ নূর ভাইয়ের চাঁদা কারা খাচ্ছেন আপনি এই বিষয়টা একটু বলবেন কি? কারা চাঁদা নিচ্ছে, পুলিশ নিচ্ছে না নেতারা নিচ্ছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কি? এখানে কিছু নেতারা মানে ইনভলভ আছে, আমি হয়তো তাদেরকে নাম বলতে চাচ্ছি না, পুলিশ সহযোগিতা করে তাহলে কোনো হকার চাঁদা হয় না, যদি পুলিশও সহযোগিতা করে
কারণ হক অতি দরিদ্র একটা লোক দেশের থেকে আসে থেকে তার সর্বোচ্চ ইন্ডিয়া ক্যাশ আছে সব 10,000 টাকা আছে কিন্তু 10,000 থেকে ক্যাশ দিয়ে রাস্তা কি করছে বাচ্চা করে তার সংসার পরিবার পরিজন নিয়ে সবাই চলবে কিন্তু আজকে সেখানে তারা যদি করতেছে বা আমরা সেখানে দেখা যায় যে আমাদের নাম বলতেছে অনেকে বা অনেকে কি করতেছে আমরা কখনো কোনো দিন কোনো ডাক্তার থেকে চাঁদা নিই না আমরা বরঞ্চ কথা সর্বদা সহযোগিতা করি আরেকটা বিষয় হলো বাংলাদেশে আওয়ামী লীগের যত মিটিং মিছিল হোক এই রাষ্ট্রতে সর্বক্রম হকাররাই ভূমিকা রাখে জীবন দিলে হকাররাই দেয় কিন্তু আজকে হকার দৃষ্টি কোথায় আছে জি আমরা বক্তব্য শুনছিলাম এপেক্স রানা জি আমরা বক্তব্য শুনছিলাম বাংলাদেশ হকার্স লীগের এপেক্স রানা আমরা বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সবর মিয়া শুনতে পাচ্ছেন আমাদেরকে বাংলাদেশ হকার্স লীগ নাই আমরা প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমরা আজকে জেজেটিভি লাইভ প্রোগ্রামে বাংলাদেশ হকার্স লীগের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ হকার্স লীগের জয়েন্ট সেক্রেটারি এপেক্স রানা সংযুক্ত রয়েছেন দপ্তর সম্পাদক আব্দুস সবর মিয়া আমরা ওনাকে হারিয়ে ফেলছি জনাব আব্দুস সবর মিয়া আপনি কি শুনতে পাচ্ছেন জি আপনার জি আপনি আমাদের মাননীয় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আপনারা কি কি করছেন তা সম্পর্কে যদি আমাকে জানা দেন একটু ভালো হতো ধন্যবাদ পক্ষ থেকে আমাদের জি আমরা কথা ক্লিয়ার শুনতে পারছি না প্রিয় দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন স্মরণে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে মাগরিবের আজান চলছে তারপরও তাদের কাছে আমার একটি প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন স্মরণে বাংলাদেশ হকার্স লীগের উদ্যোগে কি কি আয়োজন রয়েছে একটু যদি ব্যাখ্যা করতেন মাননীয় হকার্স লীগের নেতৃবৃন্দদের কাছে আমাদের বাংলাদেশ জাতীয় হকার্স লীগ যে 28 সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার জন্মদিন আমরা ইনশাআল্লাহ আমাদের কাজ আমরা চালু আজকে আমাদের ব্যানার পোস্টার অনেক কিছু তৈরি করা হয়েছে আমরা ইনশাআল্লাহ 28 সেপ্টেম্বর সোমবারে আমরা সেটা বাস্তবায়ন করব আমাদের ইনশাআল্লাহ প্রিপারেশন আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমাদের হবে নেত্রী প্রোগ্রাম বাংলাদেশ আওয়ামী লীগের প্রোগ্রাম ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রোগ্রাম বাংলাদেশ জাতীয় আওয়ামী হকার্স লীগ প্রত্যেকটা কাজে কর্মসূচিতে ইনশাআল্লাহ পালন করে যাচ্ছে করে করবে এটাই ইচ্ছা আমরা জন্মদিন ইনশাআল্লাহ সুন্দর ভাবে পালন করব এক মিনিট নেত্রীর আপনাদের সভাপতির বক্তব্যতে আপনারা সোমবারে পালন করবে সভাপতির বক্তব্যের সাথে আপনি সময় যদি কোনো সংক্ষিপ্ত আপনি বলবেন
এই যে আয়োজনে আপনাদের সভাপতি বলেছেন, কতটুকু বাস্তবায়ন করা সম্ভব বলে মনে হয়? আমাদের সবচেয়ে একটা বড় বিষয় হলো আমাদের বাংলাদেশ জাতীয় হত থেকে প্রতিষ্ঠা চেয়ারম্যান জনাব নূর ইসলাম নূর ভাই, সে খুব অত্যন্তই আওয়ামী লীগের পিছনে যেভাবে পিছনে আছে, তার চেয়ে আমরা তো তার পিছনে যেভাবে আছি অত্যন্ত ভালো, এবং সে যা কথা বলে কাজে সে একই করার চেষ্টা করে সবসময়। ধন্যবাদ। আমরা আব্দুল শহীদ না আব্দুল শহীদ ধন্যবাদ সবার মিয়া আব্দুল শহীদ মিয়া আস্তে একটু দাঁড়ান, আমাদের আজান দিয়ে ফেলছে জনাব আব্দুল শহীদ মিয়া, আপনি এক মিনিটে বলবেন, আমাদের আজকের প্রোগ্রাম শেষ পর্যায়ে। আপনাদের এই বাস্তবায়ন হকার পুনর্বাসন এবং কি জননেত্রীর জন্মদিন কিভাবে করছেন এক মিনিটে শেষ করবেন, আজান দিয়ে ফেলছে, আর বেশিক্ষণ বলবো না। জি দর্শক শেষ করে কথা বলে ধন্যবাদ সম্মানিত আলোচকদের, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে এই প্রোগ্রামটি আমরা এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ যারা সংযুক্ত রয়েছেন, যারা আমাদের শুনছেন, পক্ষ থেকে অনেক স্বাগতম।